রাত প্রায় 12:30 বাজে, প্রায় ঘুমিয়ে পড়েছিলাম, কিন্তু কেউ হয়তো আমার ঘুম সহ্য করতেই পারে না, তাই এত রাতে ফোন দিল। মোবাইলের দিকে তাকিয়ে দেখে আলপনা ফোন দিয়েছে। এই মেয়ে নিজেও ঘুমায় না আর আমাকেও ঘুমাতে দেয় না। ফোনটা রিসিভ করতেই অপর পাশ থেকে বলতে লাগলো, কি গো ঘুমিয়ে পড়েছিলে বুঝি? ওর ডাক শুনে আমার কাশি উঠে গেল। এত মধুর ডাক কিভাবে সম্ভব? আমি কোনো রকমই নিজেকে সামলে নিয়ে, আলপনা বলো, এত রাতে ফোন দিলে? শোনো না গো। বলো না গো। আইসক্রিম খেতে ইচ্ছে করছে। হয়ে গেল, তোমার ডাক শুনে বুঝতে পেরেছিলাম ঘুমটার পেছনে ক্যাম্পটা আছে। লাগবে না তোমার আইসক্রিম। আরে রাগ করছো কেন? এত রাতে কোন দোকানটা খোলা আছে শুনি। আমাদের বাসার সামনের দোকানটাই তো খোলা, তুমি এসে আইসক্রিম কিনে দিয়ে যাও। আসতেই হবে। ধ্যাত লাগবো না, যাও তুমি ঘুমাও। রাগ দেখি ফোনটা কেটে দিল। আরে ভাই, বাড়ির কাছে কাছে প্রেম করলে এই এক ঝামেলা, কিছু হলে ফোন দিয়ে ডাকবে। কাঁচা ঘুমটা মাটি করে বাসা থেকে বের হলাম। আলপনার বাসার সামনে গিয়ে দেখে দোকান বন্ধ, আশেপাশের আরও কতগুলো দোকানে দেখলাম সবই বন্ধ। এখন আইসক্রিম কই থেকে পাবো? মেজাজ ঠিক খারাপ হয়ে গেছে। আর ভাবতে না পেরে আলপনাকে ফোন দিলাম। আলপনা আমার ফোনটা ধরেই বলল, রাস্তায় রাস্তায় না ঘুরে আমার বাসার পেছনের দিকে রান্নাঘরের জানালার সামনে আসো। আচ্ছা, আস্তে আস্তে আওয়াজ না করে ওর বাসার পেছনে যেতে দেখে রান্নাঘরের লাইট চলছে। আমাকে দেখে আলপনার কি সেই হাসে। আমি কিছু বলার আগে আমার হাতে ছোট একটা বক্স ধরিয়ে দিল। এটা দেখি ও কোনো জবাব দিল না, বরং আঙুল দিয়ে দেখালো যেন আওয়াজ না করে, আর চলে যেতে বলল। আমিও ভালো ছেলের মতো বক্স হাতে চলে আসতেছিলাম। ওয়েট, ভালো ছেলে মানে? আমি তো ভালো ছেলে। যাই হোক, কিছু দূর আসতে আলপনার ফোন। ম্যাডাম বলো। এটাতে পায়েস আছে, একটু আগে বানিয়েছি, বাসায় গিয়ে খেয়ে নিও। আচ্ছা। আর হ্যাঁ জয়, শোনো। বলো। ভালোবাসি। পাগলি একটা, বলতেই ফোনটা কেটে দিল। ও মাঝে মাঝে এমন পাগলামি করে, তবে প্রথম প্রথম রাগ উঠলেও পরে ভালো লাগে। কি রে নবাবের ছেলে, ঘুম থেকে উঠবি নাকি মার খেয়ে বিছানা ছাড়বি? মায়ের অতিরিক্ত ভালোবাসাটাকে আর বিছানায় থাকতে পারলাম না। আমি উঠে বসতেই মা বলল, দাঁত ব্রাশ করে কয়েকটা খেয়ে আমায় উদ্ধার কর, বলি আমার ঘর থেকে চলে গেল। আমি ভাবতে লাগলাম, গল্পে দেখা যায় মায়েরা কত আদর করে ঘুম থেকে ডেকে তোলে, আর আমার বাসায় উল্টো। শুধু কি আমার বাসায় এমন করে, নাকি আমার মতো আরও ভালো ছেলে বকা খেয়ে ঘুম থেকে ওঠে? ঘড়ির দিকে তাকিয়ে দেখে 9টার উপর বাজে। বাহ, আমার ক্লাস তো 10টা থেকে। যাক, মায়ের বকাই তো আশীর্বাদ। লাভ দিয়ে বিছানা থেকে উঠে ফ্রেশ হতে চলে গেলাম। আজকেও 10 মিনিট লেট করে ক্লাসে গেলাম। প্রতিদিনের মতো আজও প্রেজেন্ট মিস করলাম। ক্লাসের দিকে মনোযোগ দিতে লাগলাম, কিন্তু আমার চোখ দূরে শুধু আলপনাকেই খুঁজতেছিল। রাতে ফোন দিতে পারে, কিন্তু আমি যে ক্লাস মিস করি সেটা জেনেও আগে আগে একটু ফোন দিয়ে আমাকে জাগিয়ে দিবে না। সত্যি বলতে আলপনা তার নিজ জায়গাতেই ঠিক আছে। আমাদের রিলেশনের শুরুর সময় আলপনা একটা নিয়ম মানা পেশ করেছিল। তার মাঝে একটা নিয়ম হলো, কেউ কাউকে পড়াশোনার সময় বিরক্ত করবে না, দুজনে নিজেদের ক্যারিয়ার বানাবো। তাই আলপনা এত রাতে আমায় নক দেয়, আর সপ্তাহে শুক্রবার আমার সাথে হাঁটতে বের হয়, তাও নদীর পার পর্যন্ত হাঁটবে। ওকে এই নিয়মের বাইরে কিছু বললেই উত্তর দিবে, মা বকবে। প্রায় 4টা ক্লাস শেষ করে রুম থেকে বের হয়ে মাঠের আম গাছের নিচে বসে আছে, কারণ ক্লাস শেষে এখানে আধা ঘন্টা আমরা বসে গল্প করি, যেই কথা সেই কাজ। আলপনা আমার পাশে এসে বসল, ও আমার মুখের দিকে তাকিয়ে আছে, হয়তো আমার মুখ থেকে কিছু শুনতে চায়, তাও ওর মন মতো কোনো কথা। আলপনা, পায়েসানা খুবই ভালো ছিল, বলতেই ম্যাডামের মুখে হাসি ফুটে উঠল। ওরে একটু হলো আমি বুঝে। ওই, তুমি প্রতিদিন এত লেট করে ক্লাসে আসো কেন? নিজের ক্যারিয়ারের কথা কি ভুলে গেছো? কাল থেকে আর এই ভুল করব না, আমি নিজেই ঠান্ডা উত্তর দিলাম, কারণ ওর সাথে উল্টাপাল্টা কথা বলানো যাবে না, নয়তো লম্বা সময় ধরে ঝগড়া চালিয়ে যাবে। এভাবে অনেকটা সময় গল্প করে দুজনে বাসার দিকে পা বাড়ালাম। এভাবে আমাদের দিনগুলো ভালোই যাচ্ছে, কখনো কোনো ঝগড়াই আমাদের মাঝে চিরস্থায়ী হয় না। তবে একটা কথা হয়তো সত্যি যে অতি সুখ বেশি দিন কপালে টেকে না, আমাদের বেলাতে তাই হলো। আজকাল আলপনা অল্পতে রেগে যাচ্ছে আর ঝগড়াও করছে, ওর কাছে কিছু জানতে চাইলেই ও সব এড়িয়ে গিয়ে মোবাইল বন্ধ করে রাখে, তাছাড়া ক্লাসও ঠিক মতো আসে না। আমি বুঝতেই পারছি না কেমন হলো যে আলপনা আমায় এড়িয়ে চলতেছে। হঠাৎ রাতে একদিন ফোন দিল আলপনা,
মনে মনে ভাবলাম হয়তো আজ বলবে আর ঝগড়া করবে না। অল্পনা বলো। বেশি কথা বলার ইচ্ছা নেই, আগামীকাল সকাল 9টায় আমার বাসার সামনে এসো, তোমায় নিয়ে এক জায়গায় যাব। কি হয়েছে তোমার, এমন কেন করছো? বাই, কাল সময় মতো চলে এসো। আমি কিছু বলার আগে ফোনটা কেটে দিলাম। আমি আজকাল ওকে চিনতেই পারছি না, একটা মানুষের হুট করে এত পরিবর্তন কিভাবে হতে পারে। সকাল ঠিক 9টায় আলপনার বাসার সামনে দাঁড়িয়ে আছে। আজকে ম্যাডাম শাড়ি পরে বের হয়েছে, ভালোই লাগতেছে, তবে চোখে মুখে এই কি অবস্থা হয়েছে, দেখি তো অনেক অসুস্থ লাগছে। আলপনা একটা রিক্সা নিয়ে একটা জায়গার নাম বলল। আমরা দুজনে রিক্সায় উঠে বসলাম। আমি যে আলপনাকে চিনতেই পারছি না, যে মেয়ে বক বক করে আমার মাথা খেয়ে ফেলতো সে আজ এত পরিবর্তন। কি হয়েছে তোমার? কিছু হয়নি, চুপচাপ থাকো তো একটু। আমি আর কিছুই বলে নে, ওকে দেখতে অসুস্থ লাগতেছে। এখন যদি আমি কথা বলে ওকে রাগিয়ে দেই তাহলে ও আরও অসুস্থ হয়ে পড়বে। প্রায় 20 মিনিট পর রিক্সা একটা অনাথ আশ্রমে এসে থামল। আমাকে রিক্সার ভাড়া পর্যন্ত দিতে চায়নি। এতটা পরিবর্তন যে আমি প্রতি মুহূর্তে আমার পরিচিত আলপনাকে হারিয়ে ফেলছে। দুজনে আশ্রমের ভিতরে যেতে অনেকগুলো বাচ্চা এসে আলপনাকে জড়িয়ে ধরল ও তাদের সাথে এতটাই মিশে আছে যে মনে হচ্ছে আলপনা তাদের মাঝে একজন। আজ অনেকদিন পর আলপনাকে হাসতে দেখতেছে। আমি দূরে দাঁড়িয়ে আপন মনে সে পুরনো হাসি দেখতে লাগলাম। আলপনা তাদের থেকে বিদায় নিয়ে আমার কাছে আসলো। আমি কিছু বলার আগে ও বলতে লাগলো, আমি এখানেই ছোট থেকে বড় হয়েছি, বর্তমানে যাদেরকে আমার মা বাবা দেখছো তারা আমাকে এখান থেকে দত্তক নিয়েছে, কিন্তু হয়তো ওনারা আমার বাবা মাও হতে পারেনি। ছোট থেকেই ওদের মানসিক ও শারীরিক অত্যাচারে বড় হয়েছি, প্রতিদিন কষ্ট দেওয়ার বদলে একবারে মেরে ফেললেও পারত। কথাগুলো বলতে বলতে আলপনা কান্না করছে। ওকে সান্ত্বনা দেওয়ার মতো আমার কোনো উত্তর নেই। আমি শুধু ওর হাত দুটি ধরে দেখেছি। তারপর আলপনা আমাকে পুরো আশ্রমটা ঘুরে দেখালো। মনটা যেন শান্ত হয়ে এসেছে। আজ অনেকদিন পর আমি আলপনাকে ফিরে পেয়েছি, কিন্তু ও এতটা কষ্টের মধ্যে বড় হয়েছে একবারও মুখ ফুটে বলেনি। আসলে আলপনা আমার জন্য অনেক স্পেশাল। প্রায় 1 ঘন্টার মধ্যে দুজন আশ্রমে সময় কাটালাম। তারপর আবার রিক্সা নিয়ে ওর বাসার পথে রওনা দিলাম। আলপনা আমার হাতটা শক্ত করে ধরে রেখেছে। রিক্সা আলপনার বাসার সামনে আসতে ও আমার হাতটা আরও শক্ত করে ধরল। আমি ওর দিকে তাকাতেই ওর চোখ দিয়ে অঝরে জল পড়ছে। কি হয়েছে? ভয় হচ্ছে যদি তোমায় হারিয়ে ফেলি। ধুর পাগলে, আমি তো সবসময় তোমারই থাকব। অনেক ভালোবাসি তোমায়। আমিও তোমায় অনেক ভালোবাসি। আলপনা রিক্সা থেকে নেমে আমার হাতে একটা চিঠি ধরিয়ে দিল আর বলল, ঠিক 1 সপ্তাহ পর এই চিঠিটা খুলে পড়ো। আমি কিছু বলার আগে মেয়েটা কান্না করতে করতে চলে গেল। আমি তার পথের দিকে তাকিয়ে আছি। আমি পুরান আলপনাকে কাছে পেয়ে হাসব নাকি ওর মনের এত কষ্ট শুনে কষ্ট পাব কিছুই বুঝতে পারছি না। বাসায় ফিরে আলপনাকে ফোন দিতে ওর মোবাইল বন্ধ, হয়তো চার্জ নেই ভেবে আর ফোন দেয়নি। আজ রাতেও ম্যাডামের কোনো ফোন আসেনি, বরং মোবাইলটা বন্ধ। একটু চিন্তা হচ্ছে। সকালে ঘুম থেকে উঠে আজ তাড়াতাড়ি ক্লাসে গেলাম। আজ ক্লাস শুরুর 15 মিনিট আগে চলে এসেছে। অনেকক্ষণ ধরে ম্যাডামের জন্য অপেক্ষা করতেছে। কে যখন ক্লাসে প্রবেশ করতেছে আমার মনটা বলতেছে এই বুঝে আলপনা আসলো। একটু পর ক্লাস শুরু হয়ে গেল, কিন্তু আলপনার আসলো না। জানে ও ক্লাসে নেই, তবু চারপাশে ওকে খুঁজছে। এভাবে দেখতে দেখতে আজ 1 সপ্তাহ পার হয়ে গেল, কোথাও ওর কোনো খোঁজ পায়নি। মনের ভিতরে একটা মরুভূমির মতো মনে হচ্ছে। মেয়েটা আমার সবটা জুড়ে ছিল, আজ কেন ওকে খুঁজে পাচ্ছি না। হঠাৎ মনে পড়ল তার রেখে যাওয়া চিঠিটা। ক্লাস শেষে আজ বাড়ি ফিরে আমার রুমে গিয়ে দরজা বন্ধ করে দিলাম আর চিঠিটা খুঁজতে লাগলাম। অবশেষে চিঠিটা পেলাম। প্রিয়, আজ হয়তো তুমি আমায় খুঁজতেছো, সব কিছুতেই আমাকে খুঁজতে চাচ্ছ, কিন্তু আজ আমি তোমার থেকে অনেক দূরে আছি, যেখান থেকে কেউ আর ফিরে আসে না, কিন্তু তুমি চাইলেই আমাকে অনুভব করতেই পারো। ওই দিন তোমার হাত শক্ত করে ধরেছিলাম কারণ আমি জানতাম আমি আর বেশি দিন বাঁচব না। ছোটবেলায় আমাকে যারা দত্তক নিয়েছিল তারা একদিন রেগে গিয়ে আমার মাথায় অনেক জোরে আঘাত করে, আর আস্তে আস্তে বড় হওয়ার সাথে সাথে আমার ব্রেন ড্যামেজ হতে থাকে। ডাক্তার আমাকে মাত্র কয়েকদিনের অতীতে জানানোর পর আমি তোমার সাথে কথাবার্তা বন্ধ করি, যেন তোমার মন থেকে আমি ধুয়ে যেতে পারি। যদি ভুল করেও তোমার মনে এত কষ্ট দিয়ে থাকি তাহলে আমাকে ক্ষমা করে দিও। তোমার কাঁধে মাথা রেখে 1 কাপ চায় আর সূর্যোদয় দেখা হলো না,
জানো, আমি একটু পর সব ভুলে যাচ্ছি। ভেতরে অনেক যন্ত্রণা হচ্ছে, তোমাকে ভুলতে চাই না। আমি অনেক ভালোবাসি তোমায়। এপারে না হোক, পরপারে যেন তোমার হাতটা আমার হাতেই পাই। ভালোবাসি প্রিয়, আলপনা। চিঠিটা পড়ে আমি কোনো আওয়াজই করতে পারছি না, শুধু চোখ দিয়ে জল পড়তেছে। শুধু একটাই কথা মনে হচ্ছে, ওই দিন আলপনা যাওয়ার সময় আমার হাতটা শক্ত করে ধরে গেছিল। ওই দিন ওর হাতটা না ছাড়লেও পারতাম। কিছু প্রিয় মানুষ কেন না বলে এভাবে হারিয়ে যায়? আগে জানলে শক্ত করে জড়িয়ে ধরে রাখতাম।